বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য কিভাবে হয়। জি এর মান সব জায়গায় একরকম নয়। তাহলে আমরা প্রথমে জেনে নিই জি এর মানের পরিবর্তন হয় কি কি কারণে। জি এর মানের পরিবর্তন হয় ভূপৃষ্ঠ থেকে যদি বস্তুটাকে আমরা বাইরে নিয়ে যাই, বাইরের কোন স্থানে নিয়ে যাই, উপরে অথবা ভূগর্ভে নিয়ে যাই, তাহলে জি এর মানের তারতম্য ঘটে। বস্তুটার পজিশন যদি আমরা চেঞ্জ করি তাহলে জি এর মানের তারতম্য ঘটে। আরেকটা বিষয় হচ্ছে যে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে যদি আমরা ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অর্থাৎ বস্তুটার লোকেশন যদি আমরা চেঞ্জ করি তাহলেও বস্তুটার জি এর মানের তারতম্য হয়। তবে ভূপৃষ্ঠের বাইরের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় থাকে এখানে। একটা বিষয় হচ্ছে উচ্চতর স্থানে, ভূপৃষ্ঠ থেকে যদি বস্তুটাকে উচ্চতর স্থানে নিয়ে যাই তাহলে বস্তুটা জি এর মানের পরিবর্তন হতে পারে। আবার বস্তুটাকে যদি আমরা ভূগর্ভে অথবা পৃথিবীর ভূগর্ভে নিয়ে যাই বা খনিতে নিয়ে যাই তাহলে বস্তুটা জি এর মানে পরিবর্তন হতে পারে। আর ভূপৃষ্ঠের বিভিন্ন লোকেশনে অর্থাৎ বিভিন্ন অক্ষাংশেও জি এর মানের পরিবর্তন হতে পারে। তো চলো প্রথমে আমরা দেখি পৃথিবীতে বস্তুটাকে যদি আমরা পৃথিবী থেকে কোনো উঁচু স্থানে নিয়ে যাই তাহলে ওখানে তার জি এর মানে কি তারতম্য হয়। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে জি সমান জিএম বাই আর স্কয়ার, এই সমীকরণটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, তোমরা নিশ্চয়ই এটা অনুধাবন করতে পেরেছিলে। এখন আমরা কথা বলবো ভূপৃষ্ঠ হতে উচ্চতর স্থানে জি এর মান নিয়ে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, সেই চিত্রতে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের পৃথিবীর ভরটা হচ্ছে এম এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা বস্তু আছে আমাদের। তো এখানে যে পৃথিবীর পৃষ্ঠে যখন বস্তুটা থাকে তখন তার অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি, আর পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা বস্তুটাকে কোনো উঁচু স্থানে নিয়ে যাই, তোমরা খেয়াল করো চিত্রের দিকে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণের মান আমরা ধরে নিলাম জি ওয়ান। তাহলে ভূপৃষ্ঠে অবস্থানরত বস্তুর ক্ষেত্রে জি এর মানটার সমীকরণটা হচ্ছে জি সমান জি এম বাই আর স্কোয়ার। আবার ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় যদি বস্তুটা নিয়ে যায় তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব হয় আর প্লাস এইচ। খেয়াল করো চিত্রের দিকে, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হয় আর প্লাস এইচ। এই ক্ষেত্রে আমরা বস্তুটার অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জি ওয়ান ধরলাম। তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মানের সমীকরণটা দাঁড়ায় জি ওয়ান সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো প্রথম সমীকরণটাকে আমরা 1 নং দিলাম, দ্বিতীয় সমীকরণটাকে আমরা 2 নং দিলাম। এখন এই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে বাম পাশে আছে আমাদের জি ওয়ান বাই জি, খেয়াল করো তোমরা, তারপরে আসে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে জি এবং এম কমন, এই জন্য জি এবং এম কমন ভাগ করলে চলে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ যদি আমরা উল্টায় লিখি তাহলে এটা এরকম আসে। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। যদি আমরা আর এর নিচে আর লিখি তাহলে আমাদের আসে ওয়ান আর এইচ বাই আর হোল স্কোয়ার লিখলাম আমরা এখান থেকে। এখন আমরা দেখবো যে জি ওয়ান বাই জি সমান ওয়ান প্লাস এইচ বাই আর ইনভার্স টু, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা একটু ইনভার্স করে লিখলাম সূচকের নিয়মে। এখন এটা আমরা কিভাবে লিখলাম দেখো, যে ওয়ান প্লাস এইচ বাই আর টু ইনভার্স সমান আমরা লিখতেছি ওয়ান মাইনাস টু এইচ বাই আর, অর্থাৎ এটা আমরা লিখছি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করে। দ্বিপদী উপপাদ্যটা তোমরা ম্যাথমেটিক্স এ পড়ছো নিশ্চয়ই মনে আছে, যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান, সূত্রটা নিশ্চয়ই খেয়াল আছে, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি এ ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সূত্রটা। এখানে দেখো কেন আমরা দ্বিপদী উপপাদ্যের সূত্র, এখানে দুইটা পদ, একটা হচ্ছে ওয়ান এবং আরেকটা হচ্ছে এইচ বাই টু এইচ বাই আর। দেখো ওয়ান প্লাস এইচ বাই আর, এটা ওয়ানটাকে যদি এ মনে করো এবং এইচ বাই আরটাকে যদি এক্স মনে করো তাহলে আমরা এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করে আমরা এটা লিখতে পারি। আর এইচ বাই আর এর উচ্চঘাত উপেক্ষা করে, এই কথাটার অর্থ হচ্ছে এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব বা উচ্চতা, যে এই উচ্চতায় বস্তুটা আছে, হ্যাঁ, আর পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে আর। পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় আমাদের বস্তুর উচ্চতাটা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে বস্তুটা যত দূরে আছে সেটার মান অনেক কম, এই জন্য আমরা এইচ বাই আর এর উচ্চঘাত গুলি উপেক্ষা করে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা লিখতে পারি ওয়ান মাইনাস টু এইচ বাই আর। এখন এখান থেকে আমরা ক্রস গুণনের মাধ্যমে লিখতে পারি জি ওয়ান সমান জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। তোমরা খেয়াল করো এখানে জি ওয়ান এর মানটা জি জি এর চাইতে ছোট, অর্থাৎ
ভূপৃষ্ঠে অবস্থানরত বস্তুর যে অভিক্ষ স্তরণের মান, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় বস্তুটা নিয়ে গেলে সেখানে তার অভিক্ষ স্তরণের মানটা অনেক কম হবে। তাহলে আমরা কি লিখতে পারি, কি সিদ্ধান্ত উপনীত হতে পারি, যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ স্তরণ জি এর মান তত কমতে থাকে। এই সমীকরণ থেকে আমরা এটাই বুঝতে পারলাম। তাহলে চলো আমরা পরের টপিকটাতে যাই, যে এখন আমরা দেখব যে ভূপৃষ্ঠ থেকে নিচু স্থানে গেলে অভিকর্ষ স্তরণ জি এর মানটা কি হয়। এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, যে এখন আমরা দেখব যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে নামি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা ভূগর্ভের দিকে যাই, তাহলে আমাদের অভিকর্ষ স্তরণের জি এর মানটা কি হবে সেটা আমরা এখন দেখব। লক্ষ্য করো, আমরা যখন পৃথিবীতে থাকি, পৃথিবীর পৃষ্ঠে থাকি, তখন আমাদেরকে সম্পূর্ণ এম ভরের পৃথিবীটা আমাদের উপর আকর্ষণ বল প্রয়োগ করে। আমরা যখন পৃথিবীতে থাকি তখন সম্পূর্ণ এম ভরের পৃথিবীটা আমাদের উপর আকর্ষণ করে। কিন্তু যদি আমরা গভীরে চলে যাই, ভূপৃষ্ঠ থেকে গভীরে চলে যাই, তাহলে পুরো ভরের পৃথিবীটা কিন্তু আমাদের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে না, বরং সেক্ষেত্রে একটা ছোট ভরের পৃথিবী আমাদেরকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। তাহলে চলো আমরা দেখব, ভূপৃষ্ঠ হতে এইচ গভীর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র হতে আর মাইনাস এইচ দূরত্বে কোন স্থানে একটি বস্তু আছে, এমন কল্পনা করি, এবং পৃথিবীটাকে আমরা একটা গোলক বিবেচনা করি, পৃথিবীটাকে আমরা একটা গোলক বিবেচনা করি। তাহলে দেখো যে ধরি আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীর অংশে বস্তুটির অভিকর্ষ স্তরণ জি ওয়ান এবং পৃথিবীর গড় ঘনত্ব র, অর্থাৎ আর মাইনাস এইচ যে অংশটা আছে সেই অংশে বস্তুর অভিকর্ষ স্তরণ জি ওয়ান এবং পৃথিবীর গড় ঘনত্ব আমরা ধরে নিলাম র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পৃথিবীর আয়তন, আমরা জানি যেহেতু আমরা গোলাকার চিন্তা করছি পৃথিবীটা, সেই জন্য আমরা গোলকের আয়তন আমরা জানি 4/3 πr³ ঘনমিটার, এবং পৃথিবীর উক্ত অংশের ভর, অর্থাৎ এই অংশটুকুর ভর আমরা ধরে নিলাম এম ওয়ান। তাহলে ভর সমান আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব, যেহেতু পৃথিবীর ঘনত্ব আমরা কত ধরছিলাম র, আর পৃথিবীর আয়তন হচ্ছে, যেহেতু গোলাকার চিন্তা করছি তাহলে গোলকের আয়তন কত, 4/3 πr³ × r লিখলাম আমরা, এত কেজি হলো এই গোলকটা, গোলাকার পৃথিবীটার ভর। এখন এখান থেকে আমরা তাহলে অভিকর্ষ স্তরণ জি আর সমীকরণ থেকে আমরা লিখতে পারি জি ওয়ান সমান জি এম বাই আর মাইনাস এস হোল স্কোয়ার, অর্থাৎ জি এম ওয়ান, এম ওয়ানটা হচ্ছে আমাদের এইটুকু পৃথিবীর যে ছোট গোলকটা ভর। এখান থেকে আমরা লিখতে পারি জি ওয়ান সমান জি ইন্টু 4/3 πr³ × r - s² অর্থাৎ এখান থেকে এম ওয়ান এর মানটা আমরা এখানে বসালাম, এটা আমাদের 1 নং সমীকরণ। এখন পৃথিবীর ভর এম এবং পৃথিবীর ব্যাসার্ধ আর এবং ভূপৃষ্ঠ যদি বস্তুটার অভিকর্ষ স্তরণ জি হয়, এখন আমরা পুরো পৃথিবীটার ক্ষেত্রে বলতেছি যে পৃথিবীর ভরটা এম এবং ব্যাসার্ধ আর এবং ভূপৃষ্ঠে বস্তুটির অভিকর্ষ স্তরণ যদি জি হয়, তাহলে আমরা লিখতে পারি অভিকর্ষ স্তরণের সমীকরণ থেকে জি সমান জি ইন্টু 4/3 πr³ × r² অর্থাৎ এখানে আমরা গোলকের আয়তনটা বসাইলাম এম এর মানটা, আর পৃথিবীর ঘনত্ব র, আর মহাকর্ষীয় ধ্রুবক জি, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এই 1 নং সমীকরণকে যদি আমরা 2 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমাদের আসে জি ওয়ান বাই জি সমান আর মাইনাস এস। এখান থেকে আমরা লিখতে পারি 1 - h/r, অর্থাৎ আর বাই আর সমান 1 - h/r, এটাও আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করে লিখলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জি ওয়ান সমান জি ইন্টু 1 - h/r, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জি ওয়ান এর মানটা জি এর চাইতে ছোট। তাহলে আমরা এই আলোচনা থেকে কি সিদ্ধান্ত উপনীত হতে পারি, আমরা বলতে পারি ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায়, অর্থাৎ যত গভীরে যাওয়া যায়, অভিকর্ষ স্তরণ জি এর মান তত কমতে থাকে। এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে নিম্নতর স্থানে গেলে অভিকর্ষ স্তরণ জি এর মানের পরিবর্তন দেখলাম আমরা। এখন আমরা আরেকটা টপিক দেব, যে বিভিন্ন অক্ষাংশে জি এর মান কেমন হয়। এখন অক্ষাংশ বিষয়টা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। এখানে তোমরা চিত্রে লক্ষ্য করো যে একটা পৃথিবী দেখাচ্ছে ঘূর্ণনরত, এটা আমাদের উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা পূর্ব মেরু, এটা পশ্চিম মেরু। এখন ইস্ট ওয়েস্টের মাঝখানে যে রেখাটা, এই রেখাটাকে আমরা বলি বিষুবীয় রেখা বা অক্ষরেখা বা নিরক্ষরেখা। তোমরা আরেকটা চিত্র খেয়াল করো, এই চিত্রটাতে দেখা যাচ্ছে যে বিষুবরেখার উপরে কোন একটা জায়গায়, পৃথিবীর কোন একটা জায়গায় বস্তু আছে, সেই বস্তুর অবস্থান থেকে যদি আমরা এই বিষুবরেখার উপরে একটা রেখা টানি, তাহলে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে,
এই কোণটা আমরা বলতেছি ল্যামডা, এই কোণটাই হচ্ছে অক্ষাংশ। তাহলে অক্ষাংশ মূলত একটা কোণের মান। তাহলে আমরা চিত্র দুইটা দেখলাম, এখন আমরা বলবো যে পৃথিবীর ঘূর্ণনজনিত কারণে আসলে জি এর মানের কি তারতম্য হয়। খেয়াল করো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আহ্নিক গতির ফলে আমরা জানি পৃথিবী যখন এর অক্ষের চারদিকে ঘুরে তখন পৃথিবী পৃষ্ঠের সকল বস্তুই পৃথিবীর অক্ষ সাপেক্ষে সমকৌণিক বেগে ঘুরতে থাকে। এই কৌণিক বেগের ফলে প্রাপ্ত কেন্দ্রভিমুখী বলের কারণে বস্তু পৃথিবী থেকে বাইরে ছিটকে চলে যেতে চায়, কিন্তু বস্তু পৃথিবী থেকে বাইরে ছিটকে যায় না আমরা জানি, কারণ এই কেন্দ্রভিমুখী বলকে প্রশমিত করার জন্য বস্তুর ওজনের কিছু অংশ ব্যয় হয় এখানে, ফলে জি এর মানটা অভিকর্ষ ত্বরণ জি এর মানটা হ্রাস পায়। যেহেতু পৃথিবী পৃষ্ঠের বস্তুর কেন্দ্রভিমুখী বলের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, তাই জি এর মানও বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। অর্থাৎ আমরা বলতেছি এখানে কথাটা যে পৃথিবীটা যেহেতু বৃত্তাকার পথে বা গোলাকার পথে উপবৃত্তাকার পথে ঘুরছে, তাহলে আমরা জানি বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে তাহলে তার মধ্যে দুইটা বলের সৃষ্টি হয়, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র মুখী বল। তাহলে এখানে আমরা যখন পৃথিবী পৃষ্ঠে আছি তখন আমরা পৃথিবীর সাথে আমাদেরও একটা গতি আছে বা একটা এটার বলে আমরা কৌণিক গতি। এখন এই কৌণিক গতির ফলে আমরা যে কেন্দ্র বিমুখী বলের কারণে আমরা পৃথিবী থেকে বাইরে ছিটকে যেতে পারি, কিন্তু আমরা আসলে ছিটকে যাই না, কেননা আমাদের যে ওজন আছে সেই ওজন ওই কেন্দ্র বিমুখী বলটাকে প্রশমিত করে দেয়। ফলে এখানে আমরা ওজন সমান জানি W সমান mg, এখানে এই আমাদের ওজনের কিছু অংশ আমাদের এই কেন্দ্র বিমুখী বলের বিরুদ্ধে কাজ করে, ফলে এখানে ওজন কিছুটা কেন্দ্র বিমুখী বলের বিরুদ্ধে কাজ করার ফলে আমাদের জি এর মানটা এখানে হ্রাস পায়। এখন মনে করি ল্যামডা অক্ষাংশে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণ জি এবং পৃথিবীর আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। তাহলে খেয়াল করো ল্যামডা অক্ষাংশে যদি অভিকর্ষ ত্বরণ জি হয় এবং আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণ যদি অর্থাৎ ঘূর্ণনের কারণে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হয়, তাহলে জি প্রাইম এবং জি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখানে আমরা দেখে নিই এই বিষয়গুলো দ্বারা কি বোঝাচ্ছে। এখানে ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ল্যামডাটা হচ্ছে অক্ষাংশ। তোমরা খেয়াল করো এখানে লেখা আছে যে মেরু অঞ্চলে ল্যামডার মানটা অর্থাৎ অক্ষাংশের মানটা সর্বোচ্চ হয় 90 ডিগ্রি এবং বিষুবীয় অঞ্চলে হয় সর্বনিম্ন 0 ডিগ্রি। এ হচ্ছে আমাদের পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার ফলে অভিকর্ষ ত্বরণ জি এর মানে পরিবর্তন কেন হয়, এটা আমরা এখান থেকে জানলাম। এখন আমরা দেখব যে পৃথিবীর আকার জনিত কারণে জি এর মানের তারতম্য কিভাবে হয়। আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, এর উত্তর মেরু ও দক্ষিণ মেরু কিছুটা চাপা এবং বিষুবীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা প্রায় 43 কিলোমিটার বড়। সুতরাং মেরু অঞ্চলে বস্তুর চেয়ে বিষুবীয় অঞ্চলে বস্তু একটি বস্তু দূরত্ব অনেক বেশি, অর্থাৎ মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে বস্তুটা দূরত্ব বেশি, যেখানে যেখানে পৃথিবীর ব্যাসটা বেশি আমরা জানি যে বিষুবীয় অঞ্চলে। তাহলে আবার অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ থেকে আমরা লিখতে পারি জি সমান gm/r2। এখান থেকে আমরা লিখতে পারি জি সমানুপাতিক 1/r2, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মানটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। কেন আমরা এই ব্যস্তানুপাতিক লিখলাম, যেহেতু পৃথিবীর সব জায়গায় আর এবং এমটা ধ্রুবক, আর তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর এমটা হচ্ছে পৃথিবীর ভর, এই জন্য আমরা এই দুইটা ধ্রুবক ধরে আমরা লিখতে পারি জি সমানুপাতিক 1/r2। তাহলে এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি যে জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, ফলে সেখানে জি এর মানটা সবচেয়ে কম। অন্যদিকে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় সেখানে জি এর মান সবচেয়ে বেশি, তার মানে জি এর মানটা নির্ভর করছে পৃথিবীর ব্যাসার্ধের উপর। যদি পৃথিবীর ব্যাসার্ধ যেখানে বেশি সেখানে জি এর মানটা কম এবং পৃথিবীর ব্যাসার্ধ যেখানে কম সেখানে জি এর মানটা বেশি। এখন আমরা দেখব যে মেরু অঞ্চলে জি এর মানটা আসে আমাদের জি সমান 9.83 মিটার/সেকেন্ড², কারণ মেরু অঞ্চলে বেশি জি এর মান, আর বিষুবীয় অঞ্চলে জি এর মানটা আসে 9.78 মিটার/সেকেন্ড². এই কারণে আমরা বলতে পারি যে পৃথিবীর আকার জনিত কারণেও জি এর মানে তারতম্য ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ দেখলাম যে জি এর মান কি কি কারণে পরিবর্তিত হতে পারে অভিকর্ষ ত্বরণ জি এর মান। ওকে, এখন আমরা এটার একটা গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যাটা দেখো,
যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার এবং ভর দেওয়া আছে 5.96 ইন্টু 10 টু দি পাওয়ার 20 কেজি। পৃথিবীর পর্বতশৃঙ্গের উচ্চতা দেওয়া আছে এখানে 8.848 কিলোমিটার। তাহলে আমাদের বের করতে হবে এই পর্বতশৃঙ্গের চূড়ায় অর্থাৎ সর্বোচ্চ শীর্ষে অভিকর্ষ ত্বরণের বস্তুটার অভিকর্ষ ত্বরণের মান কত। অঙ্কটা করার সুবিধার্থে আমাদের এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা দেওয়া আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখি, যে দেখো সমীকরণটা লিখলাম আমরা জি সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে আর প্লাস এইচ হোল স্কোয়ার হয়েছে এই জন্য যে যেহেতু বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে পর্বতের চূড়ায় আছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চ স্থানে আছে, এই জন্য আমরা লিখলাম আর প্লাস এইচ ব্যাসার্ধটা। তাহলে এখানে যে মানগুলা দেওয়া আছে সেই মানগুলো আমরা লিখলাম, যে আর এর মান দেওয়া আছে, তারপরে আমাদের দেওয়া আছে এম এর মান দেওয়া আছে পৃথিবীর ভর, তারপরে আমাদের জি এর মান দেওয়া আছে, আর আমাদের উচ্চতা এইচ এর মান, বস্তুটার উচ্চতা এইচ এর মান দেওয়া আছে। আর এখন আমাদের বের করতে হবে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হয়। তো এই সমীকরণের মধ্যে যদি আমরা এই মানগুলো বসাই তাহলে আসে আমাদের এরকম জি এর মানটা আসে যে 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে পর্বতশৃঙ্গের চূড়ায় অভিকর্ষ ত্বরণ জি সমান 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। অঙ্কটা খুব সহজ আছে, তোমরা আরেকবার দেখলি ইনশাল্লাহ পারো।